করোনা অতিমারীর দুর্যোগপূর্ণ পরিস্থিতি উপশমর ক্ষেত্র সরকার প্রশাসনের সমান্তরালভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী অনুষ্ঠানে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে আছে। অন্যান্য স্বেচ্ছাসেবী অনুষ্ঠানের বিভিন্ন সহযোগিতার মাজতে যোগদা সৎসঙ্গ সোসাইটিয়ে যা বছরের কোভিড রোগীসকলের কল্যাণের বিভিন্ন প্রান্ত কেতবুরে সাহায্য সামগ্রী প্রদান করে আছে। ইয়ার মাজতেই কালি সোসাইটির তেজপুর ধ্যানমন্ডলীর তরফের বিশ্বনাথ জেলা প্রশাসনের হাতত কোভিড রোগীসকলের এনেদরে কেতবুরে সাহায্য সামগ্রী প্রদান করে। বিশ্বনাথ চারিআলির আবর্ত ভবনত বিশ্বনাথ জেলার অতিরিক্ত উপায়ুক্ত লিজা তালুকদার ডক্টর সূর্যকমল বরা সহকারী আয়ুক্ত কঙ্কনা শইকীয়ার হাতত এনেদরে অর্পণ করিলে ১০০টা অক্সিমিটার, তিনি তরপিয়া ৫,০০০ মাস্ক, ১০০ লিটার স্যানিটাইজার, ৫০০ লিটার সোডিয়াম হাইড্রোক্লোরাইডকে ধরে একাংশ সামগ্রী। তেজপুর ধ্যানমন্ডলীর তরফের পার্থপ্রতিম দত্তক, নীতা ভূঁয়া দত্ত, দেবজিৎ দাসর সতিয়া নর্মাল স্কুলের অধ্যক্ষা প্রণীতা দেবী উপস্থিত থাকা এই অনুষ্ঠানত সোসাইটির এনে পদক্ষেপর প্রশংসা করে অতিরিক্ত উপায়ুক্ত ডক্টর সূর্যকমল বরাই ভাষণ প্রসঙ্গত এনেদরে কয়। যুবরা সৎসং সোসাইটি অফ ইন্ডিয়ালৈ যে তেখেতসকলে এটা আমার নীতা ভূঁয়া বাইদেউ যোগাযোগ করেছিল। তারপর সেই সময় কোভিডর পরিস্থিতি খুবই বেয়া আসে যেটা যোগাযোগ করেছিল, বাকি স্যানিটাইজার এনে ধরনের আসলে বস্তু। তো তেখেতসকলে আজি কেদিনমানের আগত বাইদেউ ফোন করে জানালে যে অক্সিমিটার কি কনসেনট্রেটর বাইরে বাকিখিনি তেখেতসকলের মানে অলরেডি আসছে বস্তু, গতি এটা আমার ক্ষতি। ব্যুরো রিপোর্ট, অগ্নিগড় নিউজ।